হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরিভ ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আমরা আবার আরিভ ইউটিউব চ্যানেলে স্পোকেন ইংলিশের ক্লাস শুরু করতে চলেছি। সেই সঙ্গে আমাদের শাহ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা অনলাইন ক্লাসের সূচনা করতে চলেছি। তো আজকে আমি মেইনলি যে বিষয়টির উপরে কথা বলবো সেটা হচ্ছে দুটো কোয়েশ্চেন, ইংলিশে কথা বলা কতটা সহজ এবং কতটা কঠিন। তো আমাদের পশ্চিমবঙ্গে আমরা বাস্তব যে সিনারিওটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইংলিশে কথা বলতে পারে খুব কম সংখ্যক মানুষ। অনেকেই ইংলিশে কথা বলার জন্য স্পোকেন ইংলিশ ক্লাসের বিভিন্ন কোর্সগুলো করে, 3 মাস বা 6 মাস বা 9 মাস বা 1 বছরের বা 2 বছরের। তারপরে দেখা যায় যে ইংলিশে কথা বলা কেউ কেউ শিখছে, কেউ কেউ শিখতে পারছে না, ইন্টারেস্ট হারিয়ে ফেলে অল্প কয়েকদিনের মধ্যেই সে কোর্সটাকে বন্ধ করে দিচ্ছে। ইংলিশে কথা বলা কতটা সহজ বা ইংলিশে কথা বলা কতটা কঠিন? হয়তো বা কঠিন, তা না হলে কোর্স কমপ্লিট করার আগে অধিকাংশ স্টুডেন্টস কেন এই কোর্সটাকে বন্ধ করে দিচ্ছে, আমার দ্বারা হবে না এটা মনে করছে। আবার যদি আমরা দেখি যে কোনো কোনো দেশে ইংলিশ মাতৃভাষা, সেখানে মানুষ শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সে সঠিক বুদ্ধিসম্পন্ন মানুষ হোক বা মানসিক ভারসাম্যহীন কোনো মানুষ হোক, অর্থাৎ পাগল যাকে বলে, সবাই কিন্তু ইংলিশেই কথা বলে, তাহলে নিশ্চয়ই কোনো কঠিন বিষয় না। আবার আমাদের পশ্চিমবঙ্গের সিনারিওতে যে অধিকাংশ মানুষ প্রচুর চেষ্টা করার পরেও হয়তো বা শিখতে পারছে না, তাহলে নিশ্চয়ই কঠিন। দেখো, একটা জিনিস কারো কাছে কঠিন, কারো কাছে সহজ, একটা জিনিস কোনো জায়গাতে কঠিন, কোনো জায়গাতে সহজ, তো এটা ডিপেন্ড করে। তাহলে ইংলিশে কথা বলতে পারা এটা ডিপেন্ড করছে কিসের উপরে, কোন কোন ফ্যাক্টরের উপরে, আর কোন কোন পথে এগোলে আমরা সহজেই ইংলিশে কথা বলা শিখতে পারবো, সমাজে প্রত্যেকের সাথে ইংলিশে কথা বলে একটা তাক লাগিয়ে দিতে পারবো এবং নিজের ক্যাপাবিলিটিটা দেখাতে পারবো। চাকরির বাজারে তো অবশ্যই ইংলিশে কথা বলতে পারলে তার একটা আলাদা মূল্যায়ন হয়। তো দেখো, ইংলিশে কথা বলতে পারাটা সত্যিই খুব সহজ, রেগে যাবে না আমার উপরে যে আমরা এত চেষ্টা করার পরেও কথা বলতে পারি না ইংলিশে, আর যে এত সহজ কি করে হয়। দেখো, ইংলিশে কথা বলতে পারাটা একদম সহজ এই কারণেই, কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ। পৃথিবীতে কোনো ল্যাঙ্গুয়েজই কঠিন হতে পারে না যদি কিনা সেই ল্যাঙ্গুয়েজের সাথে তুমি ওতপ্রোতভাবে যুক্ত থাকো, জড়িত থাকো, অনেক সময় ব্যয় করো এবং তোমার থিঙ্কিংটাকে সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে শেখো। চাইনিজ ল্যাঙ্গুয়েজও কিন্তু অল্প দিনের মধ্যে শিখে নেওয়া যায় যদি তুমি চায়না মানুষের সাথে সর্বক্ষণ সময় কাটাও। তো এইবার কথা হচ্ছে, তাহলে ইংলিশ মানুষের সঙ্গে বা ইংলিশ জানা মানুষের সাথে বা ইংলিশে কথা বলে এইরকম পরিবেশে আমাকে থাকতে হবে, আদারওয়াইজ আমি ইংলিশে কথা বলা শিখতে পারবো না। যদি তুমি থাকতে পারো তাহলে একদম ইজি ম্যাটার, তোমার কাছে কোনো বইপত্র লাগবে না, কোনো মেথড লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি ইংলিশে কথা বলতে পারবে, ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলবে, থিঙ্কিং করবে ইংলিশে। কিন্তু সেটা হয়তো আমাদের পশ্চিমবঙ্গে নেই, হয়তো কি নেই, ম্যাক্সিমাম জায়গাতে নেই। তার জন্যই অধিকাংশ মানুষ ইংলিশে কথা বলতে পারছে না। এইবার কথা হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে, এইরকম পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা ইংলিশে কথা বলা শিখবো কীভাবে? অবশ্যই ওই এনভায়রনমেন্টের একটা গুরুত্ব আছে, যে এনভায়রনমেন্টে সর্বদা ইংলিশে কথা বলতে হয়, ইংলিশে ছাড়া কমিউনিকেট করা যায় না। তাহলে আমি পশ্চিমবঙ্গে বসে যেখানে এই পরিবেশটা নেই সেখান থেকে ইংলিশ শিখবো কীভাবে? গ্রামার পড়ে, প্রচুর গ্রামার পড়তে হবে, স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে এবং ইংলিশের প্রচুর বই থাকবে বাড়িতে, প্রচুর পড়াশুনো করতে হবে, তারপরে ইংলিশে কথা বলা শিখতে পারবো, সিম্পল। কিন্তু আমি বলবো না, কোনো প্রয়োজন নেই, বেশি বেশি করে ইংলিশ গ্রামার পড়ার কোনো প্রয়োজন নেই। ইংলিশে কথা বলা শিখতে গেলে প্রচুর প্রচুর গ্রামার পড়ার কোনো দরকার নেই, সেটা তোমাকে আরও ক্ষতি করতে পারে। উপকার কতটা করবে আমি জানি না, তবে ক্ষতি করতে পারে, ক্ষতি করবেই এটা বলছি না, করতে পারে। গ্রামাটিক্যাল নলেজ খুব বেশি জানার প্রয়োজন নেই, শুধু তোমাকে জানতে হবে ফরমেশন, স্ট্রাকচার। এক একটা ভাষার এক এক ধরনের স্ট্রাকচার থাকে, যে বিষয়ে আমি প্রচুর আলোকপাত করেছি আমাদের আরবি ইউটিউব চ্যানেলে করেছি, কুইকেল চ্যানেলে করেছি, বা আমার আরেকটি ইংলিশের উপরে অল্প কয়েকটা এপিসোড আপলোড করা আছে সেখানেও করেছি। তবে আরবি ইউটিউব চ্যানেলে তুমি প্রচুর এপিসোড পাবে যেখানে ইংলিশে
কথা বলতে গেলে গ্রামারের প্রয়োজন নেই, কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলোর উপরে আলোচনা অলরেডি করা আছে। তারপরেও আজকে সংক্ষিপ্ত আকারে করছি যে এক একটা ভাষার এক একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারগুলোকে জানতে হবে। যেমন তুমি তোমার ভাষা বাংলা ভাষা একটা কথা বলো যে কি আমি এখন বাজারে যাচ্ছি। এই যে বাজারে যাচ্ছি, এই ধরনের তুমি প্রচুর কথা ভাবো। এবার বাজারে যাচ্ছি, খাচ্ছি, দেখছি, বলছি, শুনছি, আমি এখন ক্রিকেট খেলছি, আমি এখন টিভি দেখছি, আমি এখন লিখছি, আমি অঙ্ক করছি, আমি বই পড়ছি, আমি সাইকেল চালাচ্ছি, আমি কার ড্রাইভ করছি, হাজারো কথা তুমি ভাবো। হাজারো কথা ভাবার পরে দেখো যে কোথাও না কোথাও একটা মিল আছে ধরনের কথাগুলোর মধ্যে। করছি, খাচ্ছি, যাচ্ছি, দেখছি, বলছি, ঠিক এই কথাটাকে ইংলিশে বলতে গেলে একটা নির্দিষ্ট ফরমেশনের দরকার হবে, যে ফরমেশনটা আমি এর পরবর্তীতে যখন ক্লাস আপলোড করতে শুরু করবো বা অনলাইন ক্লাস করবো সেই জায়গাতে ব্যাখ্যা করে করে বুঝিয়ে বলবো। তাহলে এই যে করছি, খাচ্ছি, যাচ্ছি, এটা একটা এক্সাম্পল নিলাম যে করছি। তাহলে আই অ্যাম প্লেইং, আমি খেলছি। এই যে আই অ্যাম প্লেইং, এবার বাকি কথা সব এরকমই হবে। আমি হাঁটছি, আই অ্যাম ওয়াকিং, আমি দৌড়াচ্ছি, আই অ্যাম রানিং, আমি বই পড়ছি, আই অ্যাম রিডিং, আমি টিভি দেখছি, আই অ্যাম ওয়াচিং, সব একই রকম হবে। এই যে ফরমেশনটা বা স্ট্রাকচারটা যদি তুমি একটা একটা করে পর পর শিখতে পারো, তাহলে দেখা যাবে যে তুমি ইংলিশে কথা বলার যে ফর্মটা সেটা তুমি শিখে যেতে পারছো, তারপরেও বাইরের জগতে কথা বলতে পারছো না। এই ফর্ম জানে অনেকেই, তারপরেও তারা কমিউনিকেট করতে পারছে না। কেন? ভয়, লজ্জা, দ্বিধা, দ্বন্দ্ব, এগুলোকে ত্যাগ করতে হবে। এইগুলো ত্যাগ করার জন্য এনভায়রনমেন্টের প্রয়োজন আছে, কিন্তু সেই এনভায়রনমেন্ট আমার পশ্চিমবঙ্গে নেই, আমি তাহলে কী করব? তোমার পশ্চিমবঙ্গে সেই এনভায়রনমেন্ট তুমি ঘরে বসে তৈরি করতে পারবে। নাম্বার ওয়ান, ইংলিশে ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বললে তারা তোমার সাথে কমিউনিকেট করতে পারবে না, সেই রকম জায়গাতে ফোন কল, ওভার টেলিফোন। তুমি তোমার প্রবলেমটাকে বোঝানোর চেষ্টা করো, তারা খুব কোঅপারেশন করবে তোমার সাথে, কোঅপারেট করে তোমাকে তোমার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। টেলিকমিউনিকেশন রয়েছে বা অন্য যে কোনো কল সেন্টারে কল করো, ইংলিশে ভাঙা ভাঙা ইংলিশে বলার চেষ্টা করো তোমার প্রবলেমগুলো কি, তার সলিউশনটা চাও। সেখানে তো তোমার কোনো লজ্জা নেই, তাকে তুমি চেনো না, তোমাকে সে চেনে না। তুমি ইংলিশে ভাঙা ভাঙা ইংলিশে, ভুল ইংলিশে, অর্ধেক ভুল ইংলিশে, অর্ধেক সত্য ইংলিশে, অর্ধেক ঠিক হচ্ছে, অর্ধেক ঠিক হচ্ছে না, তিন ভাগের দুভাগ ঠিক হচ্ছে, এক ভাগ ঠিক হচ্ছে না, চার ভাগের তিন ভাগ ঠিক হচ্ছে, এক ভাগ ঠিক হচ্ছে না, যতটা তুমি পারছো ততটা তুমি তাকে বোঝানোর চেষ্টা করো, তার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করো। এইভাবে প্রতিদিন 5 মিনিট বা 10 মিনিট করে যদি তুমি কথা বলতে থাকো, তুমি এক মাসের মধ্যে দেখবে তোমার ফ্লুয়েন্সি লেভেলটা কোথায় পৌঁছে যাচ্ছে। এটা একটা ধরন বললাম। একটা গ্রুপ করতে পারো তোমরা 4-5 জনে মিলে, যে ফরমেশনটা শিখছো সেটা নিয়ে তোমরা 1 ঘন্টা কন্টিনিউয়াস বিভিন্ন কথা বলতে থাকো। আর যে এটিকেটগুলো রয়েছে, যে শিষ্টাচারগুলো রয়েছে, প্রথম দেখা হলে কীভাবে অ্যাড্রেসিং করতে হয়, সেই জিনিসগুলোকে শিখে নেওয়ার পরে নিজেদের মধ্যে সেইভাবে বলতে শুরু করো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি ইংলিশে কথা বলা শিখতে পারছো। আর আমাদের এই যে আরিভু ইউটিউব চ্যানেল রয়েছে, এটাকে কন্টিনিউয়াসলি ফলো করো, ইংলিশে টোটাল লাইফে যত ধরনের কথা আছে সব ধরনের কথা কীভাবে বলতে হবে, কতটা সহজে তুমি শিখতে পারবে, কীভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, তার উপরে ডিটেলসে এপিসোড আপলোড করতে শুরু করব ভেরি সুন। তাহলে সেই ক্লাসগুলো ফলো করেও তুমি ইংলিশ শিখতে পারবে, বা আমাদের অনলাইন ক্লাস যেটা বুকিং চলছে সেটাকে বুক করেও তুমি পরবর্তীতে ক্লাসগুলো অ্যাটেন্ড করে হোমওয়ার্ক, সিডাব্লিউ এগুলোর মাধ্যমেও কিন্তু তুমি কিছুটা এগিয়ে যেতে পারবে। তারপরেও সর্বশেষ কথা যেটা, যেটা না বললেই নয়, যেটা ন্যাচারালি তুমি কোথাও কোর্স করতে গেলে কারোর কাছে পাবে না, সেটা হচ্ছে তোমার চেষ্টা। সঠিক পথটা দেখিয়ে দেবে একজন, তোমাকে চেষ্টা করতে হবে। তুমি যদি সেই চেষ্টাটা চালিয়ে যেতে পারো, তাহলে তুমি ইংলিশে কেন, পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে। তবে আমাদের পশ্চিমবঙ্গের রেসপেক্টে আমি বলবো ইংলিশে কথা বলাটা শিখে নেবো,
চাকরির জন্য দরকার হবে, জীবনে কিছু করার জন্য দরকার হবে। ব্যবসা করো, চাকরি করো, যাই করো, জীবনে এস্টাবলিশমেন্ট পেতে গেলে তোমাকে ইংলিশটা জানতে হবে। গ্রামাটিক্যাল ইংলিশ খুব বেশি না জানলেও জীবনের প্রত্যেকটা পদে পদে তোমাকে হোঁচট খেতে হবে না। যদি ইংলিশে কথা বলাটা জানো তাহলে তুমি জীবনের প্রত্যেকটা পদক্ষেপ দেখবে যে মসৃণ হয়ে যাচ্ছে, সে ব্যবসা বলো চাকরি বলো। তাহলে আর দেরি কেন? ইংলিশ খুব সহজ, খুব বেশি কঠিন নয়। যে কঠিন জায়গাটা ছিল সে কঠিন জায়গাটা আমি তোমাদের বললাম, এটাকে সহজ করে নেওয়ার চেষ্টা করো, নিজের চেষ্টায় ইংলিশটা শিখে নেওয়ার চেষ্টা করো। আর আমাদের সাহা ইনস্টিটিউট থেকে প্রকাশিত যে কমিউনিকেটিভ ক্লোজড কোশ্চেন্স এবং ওপেন এন্ডেড কোশ্চেন্স, এই বইটি খুব শীঘ্রই তোমরা মার্কেটে পাবে। এবং সেই বইটা যদি হাতে থাকে তাহলে তো তুমি কথা বলার জন্য যাবতীয় হেল্প সেখান থেকে পাবে। তারপরেও বলবো, ওই বইটা হাতে থাকলে তুমি ইংলিশে কথা বলতে পারবে না, তোমাকে ওই বইটার হেল্প নিয়ে বা আমাদের আরিভ ইউটিউব চ্যানেলের হেল্প নিয়ে বা কোনো টিচারের হেল্প নিয়ে চেষ্টাটা করতে হবে তোমাকে। আর সেই চেষ্টাটা তুমি যদি করতে পারো তাহলে ইট উইল বি ভেরি ইজি টু ইউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব শীঘ্রই শুরু করব স্পোকেন ইংলিশের ক্লাসগুলি আরিভ ইউটিউব চ্যানেলে। আরিভ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখো। ব্যাস, টাটা।